থেকে আমার এটা ইয়ে মরতে হবে একদিন, ওই অন্ধকার কবরে কিন্তু সবার যাইতে হবে। কিন্তু সবার জিনিস আল্লাহ বলছে যে সবার মাল সামান সবাই গুছাই নিয়ে যাও। যখন মরার পরে তিনটে প্রশ্ন করবে, ওই তিনটে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার গাটি সহজ হবে, আর উত্তর যে না দিতে পারবে তার গাটি কঠিন হয়ে দাঁড়াবে। তখন মন কন্যা প্রস্তে তার ই করবে, সলজব নিব। কিন্তু আমি এটা চিন্তা ভাবনা করে আমি কিন্তু নিজের থেকে অনেকটাই হয়ে চলি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম। দর্শক, আমরা আজকে এসেছি এক অসহায় বোনের জীবনের গল্প শুনতে এবং আপনাদের শোনাতে। পরিচিতি মুখ, এর আগে আপনারা তিনটি পর্ব আমরা করেছি এই বোনের, তো আজকেও এসেছি সেই বোনের বাকি জীবনের গল্প শুনতে। এবং বর্তমানে তিনি কেমন আছেন, কি তার সমস্যা এবং কি কতদূর তিনি সহযোগিতা পেয়েছেন বা কেমন ছাড়া পেয়েছেন বা তার পরিকল্পনা অনেকেই জানতে চেয়েছে আসলে, সেই আপা আমাদের আজকে বলবেন। এবং অনেক দর্শক আপনার বিষয় জানতে চায়, জিয়াসমিনের আসলে কী চিন্তা ভাবনায়, সে বিষয়ে আমরা শুনছি, আরও কিছু বাকি আছে সেগুলো শুনবো। তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আজকে তো একটু মনে হচ্ছে ভালো লাগতেছে, একটু সুন্দর দেখাচ্ছে, নাকি দর্শক আমার সাথে একমত হবে? অবশ্যই অনেক ভালো লাগতেছে এবং হয়তোবা আশ্বাস পেয়েছেন, এমনও হতে পারে, জানি না, হয়তোবা গল্পে আমরা শুনতে পারবো আশ্বাস পেয়েছেন কি না। তো দর্শক আমরা শুনবো সেই আপুর গল্প, চলুন দর্শক। তো আপু, আমরা এর আগে যে প্রোগ্রামটা করেছিলাম, তো সেই প্রোগ্রামে আমরা অনেক গল্পই শুনেছি এবং দর্শকও শুনেছে, আসলে এখনও আমাদের কাছে জানতে চেয়েছে দর্শক যে আসলে ইয়াসমিন আপা কি চায়। আসলে তার কাছে অনেক সময় পাওয়া যায় এবং ফোনে পাওয়া যায় না, আসলে সেটা আমরা পরে শুনব যে কেন পাওয়া যায় না ফোনে, সেটা আমরা তার কাছে জিজ্ঞেস করলে তিনি বলবেন। তো ইয়াসমিন আপা, কেমন সহযোগিতা আর কেমন সারা বা কেমন আশ্বাস পেয়েছেন আমাদের যদি একটু বলেন, এবং দর্শক জানতে চায়। ভাই, আমি পাইছি, দুটা তিনটে ভাইয়ারা বলছে দিব কিছু, আচ্ছা, কিন্তু আমি হাতে পাই নাই। আমার আশ্বাস এটুকু দিছে যে তারা পাশে থাকবে, পাশে থাকবে। এটা কি বিয়ে শাদীর পরিকল্পনা করতেছে? না না না, এমনি মানে এমনি সহযোগিতা করতেছে। আচ্ছা দর্শক, কোনো কারণ নাই, হয়তো বা আপনার কাছে যোগাযোগ করেছে, আপনি আসলে বলেছেন যে আমি আগে দেখি বা তার সাথে সম্পর্ক হোক, পরিবেশ হোক, তারপরে হয়তো বা যদি সেরকম পরিবেশ হয় আমরা অবশ্যই সামনে আগাবো, এই তো? হ্যাঁ। তো দর্শক, ইয়াসমিন আপা বলছিলেন আসলে তার জীবনের গল্প, তো আপনি বলছিলেন যে আসলে দর্শক আমাদের কাছে জানতে চেয়েছে যে ইয়াসমিনকে পাওয়া যায় না ফোনে, এটা কেন? তো ইয়াসমিন আপা বলুন। ভাইয়া, আমার ফোনটা তো তেমনই ভালো না, আর চার্জ থাকে না, আবার কত সময় বন্ধ হয়ে যায় না, আমার ফোনটা ভাঙ্গা, আমার ফোনটা তেমনই করা যায় না। দুই একজনের সাথে কথা বলার পরে ফোনটা এমনি নিজের অফ হয়ে যায়, এরকম। আমার ফোনটা তো তেমন ভালো না। আচ্ছা, তাই আমরা দেখি যদি সেরকমের, অনেক দর্শক যারা আছে বলেছেন যে একটা ফোন কেনার প্রয়োজন, কারো কাছে শেয়ার করেছেন? না না, সেটা বলিনি। বলেননি কেন, শরম করে? মানুষের কাছে বলবো মানে সে কি না কি মনে করবে, সেই জন্য কিছু বলিনি। আচ্ছা, কেউ সাইদা বলেও নাই যে ডিস্টার্ব তোমার ফোনে, তাহলে একটা ফোন নাও? না না, এরকম কোনো কেউ বলে নাই এখনো। আচ্ছা, আমরা আশা করি যে আপনার ফোন অবশ্যই কিনে দেবে, হয়তো বা কেউ এরকম যদি থাকে অসহায় দরিদ্রের পাশে, অনেকেই সহযোগিতা করে থাকে, আবার অনেকেই সহযোগিতা করে ঠিক আছে, কিন্তু আসলে সহযোগিতা করার পর সেই লোকটার সাথেও যোগাযোগ করে না, যে একটা আপনাকে 2000 টাকা পাঠালো বা আপনি পেয়েছেন কি না এই খবরটা পর্যন্ত তিনি জানতে পারেন না। তিনি টাকাটা কি নদীতে ফেলে দিয়েছেন না সাগরে ফেলে দিয়েছেন, নাকি যাকে দিয়েছে তার কাছে গেছে, সেই খবরটা তিনি পান না। আমাদের কাছে এরকম কমপ্লেন আসে, আসলে এটা কেন? আমি তো এই ব্যাপারে আমি তো জানি না, আর এই ব্যাপারে আপনি তো নতুন এসেছেন, জানবেন কি? আমি নতুন এসেছি আর এই ব্যাপারে আমি কিছু বুঝিও না, আর এই ব্যাপারে যে এরকম আমার যদি কেউ সহযোগিতা করে আমি সেই বাইরে শরণ করব সবসময়ের জন্য। সবসময়ের জন্য শরণ করবেন? হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম ইয়াসমিন আপার জীবনের গল্প, তো আপা আমরা একটু শুনতে চাচ্ছি যে আপনার পরিবারের যারা এর আগে আছিল বা আপনার পরিবারের বাবা মা আছে তাদের কথা আমরা শুনছি,
কিন্তু তারপরও এমন কোনো ঘটনা আছে যে আপনি আসলে শেয়ার করতে চাচ্ছেন আপনার পরিবারের বা এরকমের কোন স্মৃতি? না, এরকম কোনো কিছু নাই। বাবা মা খুব গরিব হলে কি আছে, বাবা মা অনেকই আছে। মানে আপনাকে খুব আদরে রাখছেন? হ্যাঁ, আমারে কখনো কোনো সময় ওইভাবে কোনো কথা বলে নাই। দেখি তো মানুষের বাবা মার সাথে চলা, কত বান্ধবীর সাথে চলাফেরা করে, তাদের বাবা মা তাদের সাথে কেমন ব্যবহার করে। আমাদের বাবা মা ওরকম ব্যবহার করে না। আচ্ছা, তো আপনি এই এখন যে আছেন, এখন আপনি আসলে চিকিৎসা বা খরচ বা আপনার ওষুধ প্রয়োজন হয় কে দিয়ে থাকেন? এটা আমার এক ভাই আছে বড়, ওই ভাই কিছু দেয়। আবার যে ভাই ইন্ডিয়া থাকে ও ভাই খবর নিয়ে আয়? ও এখন খবর নেয় না। আমার স্বাস্থ্য ভাইয়ের আছে, হেরা কিছু দেয়। আমার স্বাস্থ্য বোনের আছে, আমার বোনের আছে, এরা এই মাধ্যমে, মানে বাড়ির পরিবার যারা আছে একটু সহযোগিতা করে, সহযোগিতা করে মাসে মাসে হেরা তো ওষুধ কিনে দেয়। আচ্ছা, এটা দিয়ে চলেন? আর ছেলে মেয়ে ছেলে দুজন যারা আছে, এরা তো আলাদা? দুজন তো নানা বাড়ি, একজন থেকে আরেকজন থেকে আর এক ভাইয়ের কাছে। আচ্ছা আচ্ছা, তারা পড়াশোনা করাচ্ছে? তারা পড়াশোনা করে, তারাই সব কিছু। আমার ছোট ছেলেরা যে একদম পরের বাচ্চার মতন, স্বাস্থ্য শরীর এইরকম। আচ্ছা, আপনার তো মাশাল্লাহ অনেক সুন্দর, এটা তো আসলে বলার কিছু নেই, দর্শক তো দেখতেই পাচ্ছে। আপনি অনেক পর্দা করেন, হৃদয়ে আপনার মুখটা ঢেকে রেখেছেন, তাই পর্দা করে চলেন? হ্যাঁ, পর্দা করে চলে। বড় ভাই আসছে, স্বাস্থ্য ভাই, তারপরে মুখ ঢেকে যাই, কথা বলি তার সাথে। মানে বাসায় এরকমের থাকে? হ্যাঁ, বাসায় এরকম থাকে। অন্য যারা আসে, অন্য পুরুষ যারা আসে, তাদের সামনে আসেন না? না, আমি কখনো ভাই এরকম মূল না খুলে এই করে আসি না। যাক, এটা ভালো, প্রত্যেকটা নারী এরকমের আপনার মতন হওয়া উচিত। আমি মনে করি ইসলাম এইভাবে এটা চায়, ইসলাম এটাই বলে দিয়েছে যে প্রত্যেকটা নারী যেন পর্দায় থাকেন। এবং তারা যেমন আত্মীয় স্বজন, এখন আপন ভাই এবং বাবা এবং যারা পরিবারে আছে সদস্য, এদের ছাড়া যেমন বাইরায় তাদেরকে অনেকে করবে। কিন্তু আমার বাবাই আমার বলে যে আমার মেয়েটা আমার সামনে আসবে, তারপরে এরকম করে আসে। আমার বাবা মাঝে মাঝে আমার এই করে যে কেন আমার সামনে মুখ খুলে আসে না, মুখ খুলে না, এরকম করে কেন, কেন কি হয়েছে মেয়ের ভিতরে এতটা কি। পরে বল, বাবাই বলছে যে, আম্মু বলছে যে ও তো এরকমই ছোটবেলার থেকে তুমি দেখে আসতেছ, এখন বলার কি আছে। মানে বাবাও সেটা মানে কষ্ট পায় যে মেয়ে আমার সামনে কেন আসে না মুখটা খুলে, যে আমার মেয়েকে আমি দেখবো একটু, কিন্তু তিনিও দেখতে পারে না ঠিক মতন। মানে আপনি ইচ্ছা করে, আসলে এটা আপনার ইসলামে আছে যে বাবার কাছেও পর্দা করে যাওয়া উচিত, ভাইয়ের কাছেও যাওয়া উচিত, সবার কাছেই যাওয়া উচিত পর্দা করে, এটা ইসলামে আছে। তো আপনি আসলে দোষের কিছুই করেন না, এটা আসলে আপনার বাবা আবেগে বলে, তাই না? এ নিয়ে আশেপাশে পড়া প্রতিবেশীও আমাদের আমারে অনেক কথা বলে যে ভাই বোন মা বাপের সাথেও সেরকম ভাবে চলাফেরা করে। এ নিয়ে পাশ আর প্রতিবেশী হেরো গণবেদনা করে, এই করে কই মেয়ের ভিতরে কি এত পরিবর্তন আসছে, কি এমন নিয়ে আসছে যে মেয়ে এরকম করে থাকে, কি করে। আচ্ছা, তো এই মুহূর্তে তো বিশ্বের সব জায়গায় আপনাকে দেখছে, আসলে এটা কি হবে বলেন? এটা তোমার পাপ হইতেছে, এটা তোমার পাপ হবে। আচ্ছা, কিন্তু নিরুপায় হয়ে আসেছেন? এখন আমি তো নিরুপায়, এখন এই জন্য আসছি না, এটুকু আসতাম না, এটুকু আসতেন না। যাই হোক, দর্শক যারা আছে এই মুহূর্তে দেখছেন, অনেক শিক্ষিত মানুষ এবং জ্ঞানীগুণী তারা এইসব প্রোগ্রাম দেখে থাকেন, বেশি সবাই দেখে থাকেন, আর তারা অবশ্যই বুঝে নেবেন যে আপনি আসলে কি বলতে চেয়েছেন। দর্শক, আমাদের আসলে কথার মাঝে যদি কোনো ভাবে আমাদের কারো মনে একটু আঘাত লেগে থাকে, অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে কারো উদ্দেশ্য করে কোনো কথা বলি না, আমরা বর্তমান এবং যে পরিবেশ ওই পরিবেশ নিয়ে আমরা কথা বলি। এই কথার মাঝে যদি কখনো ভুল হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বোনটি যদি আপনাদের বা কোনো আপনাদের কাছেও যদি কোনো খারাপ লেগে থাকে, অবশ্যই বোন আপনাদের বলবে। জি বলুন ভাইয়া, আমি যদি কোনো ভুল কোনো আপনাদের মনে করি, জোরে বলেন, ভুল কোনো বুয়াদুপি করে থাকি ভাইয়া, মাফ করে দিয়েন। আর আমি কখনো কের মনে চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক, কি করুক, আমি এটা চাই না। যে কষ্ট দিয়ে আগের দিয়ে কথা বলবে আমারে বলুক, কিন্তু আমি সয়ে নিব, কিন্তু আমি তারা প্রতিবাদ করতে যাব না। দর্শক, আমরা শুনছিলাম ইয়াসমিন আপার গল্প। তো এর অনেকেই তো এই আপনার আমরা একটা পর্ব করেছি, আমরা এটা লইয়া চারটা পর্ব আপনার যাচ্ছে, তো এর মধ্যে তো তিনটা পর্ব অনেকেই সাথে কথা হয়েছে, কারোর সাথে খারাপ ব্যবহার করা হয়েছে আপনার? না না ভাই, আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে? না, এরকম ভাইরা কখনো কেউ বলে নাই আর ইয়েও করে নাই।
যাই হোক, অনেকের সাথে যোগাযোগ হয়েছে, কেমন ভালো লেগেছে তো আপনার? হ্যাঁ ভালো লেগেছে কথা বলে, অনেক ভালো লেগেছে। যাক, অনেকেই ভালো মানুষ, অনেকেই যারা সহযোগিতা করে অবশ্যই তারা ভালো, অবশ্যই ভালো মাইন্ডের, এবং এবং বেশি সহযোগিতা করে আমাদের প্রবাসী ভাই যারা আছেন, দেশি ভাইরাও অনেক সহযোগিতা করেন, এবং ম্যাক্সিমাম প্রবাসীরাই কিন্তু অসহায়দের পাশে বেশিটা থাকে নাকি? এবং আপনি জানবেন এটা অবশ্যই, আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলে দিয়েছে, আসলে আপনার পাড়ায় মহল্লায় যদি সেরকমের কোনো হয়তো দরিদ্র থাকে, আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনি তাদের পাশে একটু সহযোগিতা, আপনার কাছ থেকে একটু সহযোগিতা পেয়ে হইনি তার একটু জীবনটা সচল হবে। আপনার এটা কি শুনেছেন যে তিনি বলেছে যে আসলে আপনার পাড়ায় মহল্লায় যদি সেরকমের দরিদ্র কেউ থাকে এবং আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনি তাকে সহযোগিতা করবেন? সেটা তো আপনি অবশ্যই শুনেছেন। এটা তো আমি অবশ্যই শুনছি। তো আমরাও চাই যে এই প্রোগ্রাম অনেকেই দেখেছেন বা এই মুহূর্তে দেখছেন, আমরা আশা করি যদি সেরকমের কোনো ভাই বা সেরকম বিত্তশাল থেকে থাকেন বা সেরকমের এর পাশে দাঁড়ানোর মতন কোনো ভাই থাকেন, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, তার নাম্বার দেওয়া থাকবে, আমরা নাম্বার দিয়ে দেব। তো দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি এই বোনটির কাছ থেকে, আমরা পরবর্তীতে আমরা এই বোনের জীবনের গল্প শুনবো। দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি। তো ইয়াসমিন আপা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আল্লাহ হাফেজ।